আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা সাম্প্রতিক সময়ের কিছু জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক স্টিফেন হকিং মারা যান কবে কত বছর বয়সে স্টিফেন হকিং মারা যান ১৪ মার্চ দু সালে মাত্র ছিয়াত্তর বছর বয়সে স্টিফেন হকিং মারা যান 14 মার্চ দু সালে মাত্র ছিয়াত্তর বছর বয়সে নেপালে বিধ্বস্ত বিমানটি কোন মডেলের বিমানের কোড নম্বর কত নেপালে বিধ্বস্ত বিমানটি ইউএস বাংলা এয়ারলাইন এর মডেল ছিল দুইশো একুশ নেপালে বিধ্বস্ত বিমানটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন এবং এর মডেল নম্বর ছিল দুইশো একুশ সর্বশেষ ওয়ান ডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি নেপাল সর্বশেষ ওয়ান ডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম হল নেপাল সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম একশো পনেরোতম সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম তম একশো পনেরোতম দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কি সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কি সিরিল রামাফোসা দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন আঠারো জন দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন আঠারো জন শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সমালিয়া আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায় অস্ট্রেলিয়ার গোল কোস্টে আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায় অস্ট্রেলিয়ার গোল কোস্টে স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত নিউরন রোগে আক্রান্ত স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত নিউরন রোগে বর্তমান প্রধান বিচারপতি কে এবং কততম সৈয়দ মাহমুদ হাসান বাইশতম বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ মাহমুদ হাসান তিনি বাইশতম প্রধান বিচারপতি শেখ হাসিনার সেনানিবাস কোথায় অবস্থিত লেবুখালী পটুখালী লেবুখালিতে শেখ হাসিনার সেনানিবাস পটোয়খালির লেবুখালিতে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন রাশিদ খান আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন রাশিদ খান আফগানিস্তানের প্রথম কোন শহর শীতকালীন ও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে বেইজিং প্রথম কোন শহর গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজন করবে বেইজিং সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন স্টক ডিভাইসেসকে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন বাম স্টক ডিভাইসেস সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিল সৌদি আরব সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিল সৌদি আরব চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে উনিশে ফেব্রুয়ারি দু সালে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে উনিশে ফেব্রুয়ারি দু সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সুশান কাইফেল অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সুশান কাইফেল দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বাংলাদেশের কোনটিকে দুই হাজার প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয় ওষুধকে বাংলাদেশের কোনটিকে দুই হাজার প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয় ওষুধকে বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি তিনি দেশের উনত্রিশতম আইজিপি বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি তিনি দেশের উনত্রিশতম আইজিপি বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কী জ্যাকব টাওয়ার এর উচ্চতা দুইশো বাইশ ফুট দুশো ফুট এটি ভোলা জেলার চরফেসানে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম জ্যাকব টাওয়ার এর উচ্চতা দুইশো পঁচিশ ফুট এটি ভোলা জেলার চরফাসনে অবস্থিত বাংলাদেশের প্রথম ছয়লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত ফেনীর মহিবালে এর মূল দৈর্ঘ্য ছয়শো নব্বই মিটার উদ্বোধন করা হয় চারের জানুয়ারি দু সালে বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত ফেনীর মহিপালে এর মূল দৈর্ঘ্য ছয়শো নব্বই মিটার উদ্বোধন করা হয় চার জানুয়ারি দু সালে বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি সাউথ সুদানিস পাউন্ড বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম সাউথ সুদানিস পাউন্ড বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা একশো আশিটি বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা কত একশো আশিটি বিশ্বের বৃহত্তম অভচর উড়োজাহাজ এটি চীনের তৈরি তার নাম কি এজি সিক্স হান্ড্রেড বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ উভয়চর উড়োজাহাজ এটি চীনের তৈরি তার নাম হচ্ছে এজি সিক্স হান্ড্রেড দু সালের শীতকালীন অলিম্পিক কথা অনুষ্ঠিত হবে চীনের বেইজিংয়ে বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্রাট মন্ত্রী কতজন চারজন বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্রাট মন্ত্রী কতজন চারজন মহাগ্রন্থ আল কোরআনের আদলে দেশের প্রথম পুরাণ ভাস্কর্য কোথায় তৈরি করা হয় ব্রাহ্মণবাড়িয়ার কশবাতে ভাস্কর্যটি উচ্চতা ষোলো ফুট এবং প্রস্থ আট ফুট ঢাবির কামরুল হাসান এটি ডিজাইন করেন মহাগ্রন্থ আল কোরআনের আদলে দেশের প্রথম পুরাণ ভাস্কর্য কোথায় তৈরি করা হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে। ভাস্কর্যটির উচ্চতা ষোল ফুট এবং প্রস্থ আট ফুট ঢাবির কামরুল হাসান শিপন এটি ডিজাইন করেন স্পেস এক্স এর প্রতিষ্ঠাতার নাম কি অ্যালন মাস্ক মাস্ক স্পেস এক্স এর প্রতিষ্ঠাতার নাম অ্যালন মাস্ক দু বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো বিহারে দু সালে বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো বিহারে বাংলাদেশ দেশে কোন তারিখে প্রথম মুদ্রা প্রচলন হয় তেইশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় তেইশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের স্মার্ট কার্ড কোন দেশে তৈরি হয় ফ্রান্সে বাংলাদেশের স্মার্ট কার্ড কোন দেশে তৈরি হয় ফ্রান্সে বিশ্বের প্রথম জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়াতে বিশ্বের প্রথম জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়াতে বর্তমান অর্থ মহাসচিব কে মোহাম্মদ মুসলিম চৌধুরী বর্তমান অর্থ সচিব কে মোহাম্মদ মুসলিম চৌধুরী বর্তমানে বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এগারো লক্ষ এক হাজার দুইশো জন বর্তমানে বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এগারো লক্ষ এক হাজার দুইশো জন ভারত থেকে দু হাজার আঠারো উনিশ সালে বাংলাদেশের চাল আমদানি কমতে পারে ছেষট্টি শতাংশ ভারত থেকে দু হাজার আঠারো উনিশ সালে বাংলাদেশের চাল আমদানি কমতে পারে ছেষট্টি শতাংশ ভারতের আসামে বাংলাদেশ সীমান্তে ভারত তৈরি করেছে প্রথম স্মার্ট বেড়া ভারতের আসামে বাংলাদেশ সীমান্তে ভারত করেছে প্রথম স্মার্ট তৈরি রাখায়নদের জলকেলি রাখাইনদের বর্ষবরণ ও বিদায়ের চাকমাদের উৎসবের নাম বিজু বাংলা বর্ষবরণ ও বিদায়ের চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু যারা চ্যানেলটিতে একেবারে নতুন তারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন একদম ফ্রি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক মহাকাশে যাচ্ছে পাঁচ মে দু তারিখে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক মহাকাশে যাচ্ছে পাঁচ মে দু তারিখে এটি উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের লঞ্চ প্যাড থেকে এটি উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ ক্যানাভেরালের উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের লঞ্চ প্যাড থেকে এই স্যাটেলাইটের মূল কা অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালিনা স্প্রেস এই স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস এলিনিয়া স্পেস। এটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তিরিশে মার্চ দু সালে এটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তিরিশে মার্চ দু সালে এটি মহাকাশে পাঠানো হবে ফ্যালকোন নয় রকেটে করে এটি মহাকাশে পাঠানো হবে ফ্যালকোন নয় রকেটে করে এটির বাংলাদেশের কন্ট্রোল রুম গাজীপুরে জয়দেবপুরে এটির বাংলাদেশের কন্ট্রোল রুম গাজীপুরে জয়দেবপুরে এটি তৈরিতে মোট খরচ হয়েছে দুই হাজার কোটি টাকা এটি তৈরিতে মোট খরচ হয়েছে দুই হাজার কোটি টাকা এটি এই স্যাটেলাইটে মোট ট্রান্সপন্ড চল্লিশটি বিশ দেশের ব্যবহারের জন্য বিষ বিক্রি করা হবে এই স্যাটেলাইটে মোট ট্রান্সপন্ডার চল্লিশটি বিশ দেশের ব্যবহারের জন্য বিষ বিক্রি করা হবে এটি মহাকাশে পাঠানো সফল হলে বাংলাদেশ হবে নিজস্ব স্যাটেলাইটের সাতান্নতম দেশ এটি মহাকাশে পাঠানো সফল হলে বাংলাদেশ হবে নিজস্ব স্যাটেলাইটের সাতান্নতম দেশ এটি মহাকাশে অবস্থান করবে একশো উনিশ দশমিক এক ডিগ্রি পূর্ব দা এটি মহাকাশে অবস্থান করবে একশো উনিশ দশমিক এক ডিগ্রি পূর্ব দারাঘী মাংসে গাজা উপত্যকা কোথায় অবস্থিত ফিলিস্তিনে গাজা উপত্যকা ফিলিস্তিনে অবস্থিত রাফা সীমান্ত ফিলিস্তিন ও মিশরের সীমান্তে অবস্থিত রাফা সীমান্ত ফিলিস্তিন ও মিশর সীমান্তে অবস্থিত দুমা দুমা শহর শহর কোথায় কোথায় সিরিয়ায় সিরিয়াতে রাসায়নিক হামলার প্রতিবাদে সেখানে যুদ্ধজাহাজ সাবমেরিন ও জঙ্গি বিমান পাঠিয়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ার রাসায়নিক হামলার প্রতিবাদে সেখানে যুদ্ধজাহাজ সাবমেরিন ও জঙ্গি বিমান পাঠিয়ে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে তেরো এপ্রিল দু আঠারো সিরিয়ার মিত্র দেশ হচ্ছে রাশিয়া সিরিয়ার মিত্র দেশ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম হচ্ছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম হচ্ছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের এই হামলা সমর্থন করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য ফ্রান্স যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশ মিলে সিরিয়াতে হামলা শুরু করেছে সিরিয়ার দুমা শহর এখন দখলমুক্ত সিরিয়ার দুমা শহর এখন দখলমুক্ত দু হাজার সতেরো সালের বিশ্বের বিভিন্ন দেশে ফাঁসি কার্যকর হয়েছে প্রায় এক হাজার মানুষের দুই হাজার সতেরো সালের বিশ্বের বিভিন্ন দেশে ফাঁসি কার্যকর হয়েছে এক হাজার মানুষের মতে। সবচেয়ে বেশি ফাঁসি কার্যকর হয়েছে ইরান ইরাক সৌদি আরব এবং পাকিস্তানে সবচেয়ে বেশি ফাঁসি কার্যকর হয়েছে ইরান ইরাক ও সৌদি আরবে পাকিস্তানে দু সালে ফাঁসি কার্যকর হয় ষাট জনের পাকিস্তানে দু সালে ফাঁসি কার্যকর হয় ষাট জনের বিশ্বের মোট ফাঁসি কার্যকরের চুরাশি শতাংশ ঘটে পাকিস্তানে বিশ্বের মোট ফাঁসি কার্যকরের চুরাশি শতাংশ ঘটে পাকিস্তানে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান স্পিকার পল রায়ান মার্কিন কংগ্রেসের রিপাবলিকান স্পিকার পল রায়ান যুক্তরাষ্ট্রে ক্ষমতার দিক থেকে তৃতীয় স্থানে স্পিকার যুক্তরাষ্ট্রে ক্ষমতার দিক থেকে তৃতীয় স্থানে আসা হচ্ছে স্পিকার যিনি স্পিকার তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার দিক থেকে তৃতীয় সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের বাইসাইকেল দৌড় প্রতিযোগিতা সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের উত্তরাঞ্চলের একটি রাজ্যের নাম হচ্ছে পারা আমাজান বনাঞ্চলের নিকটতম শহর বেলেম আমাজান বনাঞ্চলের নিকটতম শহর হচ্ছে বেলেম আলিজিয়ারিয়ার আলজিয়া আলজেরিয়ার রাজধানী আলিজিয়ার আলজেরিয়া রাজধানীর নাম হচ্ছে আলিজিয়ার মরক্কোর শাসন থেকে ওয়েস্টার্ন সাহারা অঞ্চলকে স্বাধীন করতে লড়ছে আলিজেরিয়ার সমর্থন পুষ্ট ওয়েস্টার্ন সাহারা পলিশারির সদস্যরা মরক্কোর শাসন থেকে ওয়েস্টার্ন সাহারা অঞ্চলকে স্বাধীন করতে লড়ছে আলিজেরিয়ার সমর্থন পুষ্ট ওয়েস্টার্ন সাহারা পলিশারির সদস্যরা আলিজেরিয়ার রাষ্ট্রীয় বেতার নাম হচ্ছে আলজেরি আলজেরিয়ার রাষ্ট্রীয় বেতারের নাম হচ্ছে আলজেরি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইয়াঙ্গ মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর নাম ইয়াঙ্গুন বার্তা সংস্থা রয়টার্সের প্রেসিডেন্ট স্টিফেন জে এডলে বার্তা সংস্থা রয়টার্সের প্রেসিডেন্ট স্টিফেন জে এডলে দুই হাজার এগারো সালে জাপানে উদ্ভূত সুনামের উচ্চতা ছিল একশো তিরিশ ফুট দুই হাজার এগারো সালে জাপানে উদ্ভূত সুনামের উচ্চতা ছিল একশো তিরিশ ফুট উনিশশো ষাট সালে নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সিলিয়ান সুনামে ব্যক্তি ছিল এক হাজার মাইলের বেশি উনিশশো সালের নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সিলিয়ান সুনামের ব্যাপ্তি ছিল এক হাজার মাইলের বেশি পৃথিবীর সংগঠিত হয় আগ্নেয় মেখোল নামে পরিচিত অঞ্চলে পৃথিবীর আশি ভাগের বেশি সুনামি সংগঠিত হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় নামে পরিচিত অঞ্চলে দু সালের ছাব্বিশে ডিসেম্বর সোমবতা থেকে সৃষ্ট সুনামিতে বিশ্বের প্রায় দুই লাখের বেশি মানুষ মারা যায় দু সালের ছাব্বিশে ডিসেম্বরের সুমাত্রা থেকে সৃষ্ট সুনামিতে বিশ্বের প্রায় দুই লাখের বেশি মানুষ মারা যায় সিরিয়ার সহযোগী দেশ ইরান তুরস্ক ও রাশিয়া সিরিয়ার সহযোগী দেশ ইরান তুরস্ক ও রাশিয়া ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে দুর্নীতি দায়ে সেই দেশটির আদালত সাজা দেয় বারো বছর এক মাসের কাদণ্ড ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে দুর্নীতির দায়ে সেই দেশটির আদালত সাজা দেয় এক বছর এক মাসের কাদণ্ড ব্রাজিল স্বরতন্ত্র থেকে মুক্তি পেয়েছিল উনিশশো সালে ব্রাজিল স্বরতন্ত্র থেকে মুক্তি পেয়েছিল উনিশশো সালে বর্তমান দেশে করদাতার সংখ্যা তিরিশ লাখ বর্তমানে দেশের করদাতার সংখ্যা তিরিশ লাখ চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে সাত শতাংশ এডিবির মতে চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে সাত শতাংশ এডিবির মতে আগামী বছর জিডিপি পূর্বেই হতে পারে সাত দশমিক দুই শতাংশ আগামী বছর জিডিপি প্রবৃদ্ধ হতে পারে সাত দশমিক দুই শতাংশ এডিবি অনুসারে চলতি অর্থ বছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধ হয়েছে সাত দশমিক চলতি বছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধ হয়েছে সাত দশমিক পঁয়ষট্টি শতাংশ বিবিএস এর মতে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ষোলো দশমিক নয় শতাংশ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ষোলো দশমিক নয় শতাংশ চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ চলতি অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দুই লাখ সাতাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা চলতি অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দুই লক্ষ দুই লাখ সাতাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও